স্কুলে পরিযায়ী শ্রমিকদের রাখা যাবে না, এই দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে। জানা গেছে, মঙ্গলবার সকালে উড়িষ্যা থেকে 26 জনের একটি দল হাজিপুরে এসে পৌঁছায় তাঁদের বাড়ি মুর্শিদাবাদে। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরকে ওই স্কুলে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু আশেপাশের গ্রামের বাসিন্দাদের দাবি, ওদেরকে এখানে রাখা যাবে না। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। এরপরে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ বাহিনী। তাঁদেরকে কামারপুকুর কলেজে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি গোঘাট পুলিশ ও বিডিওর পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হয়। এবারে যেহেতু হট করে ব্লক হয়ে গেছে, পুরো ডিস্ট্রিক্ট ব্লক করেছে, লকডাউন করেছে, ঠিক আছে, স্নান করছে, কে বলছে বাড়িতে নুন আনতে গেছে, রান্নার জন্য এ নেই, হ্যাঁ, পর্যাপ্ত আপনার সরঞ্জাম নেই, হ্যাঁ, তার জন্য বাড়িতে নুন আনতে গেছে, এই ধরনের সমস্যা। কেন যাবে, কেন, কিসের জন্য? আমাদেরকে বাড়ি থেকে বেরোনোর জন্য বাড়ি থেকে বেরোচ্ছিল, জল আনতে তিনজন গেলে সেখানে আমাদেরকে প্রবলেম করছে, সমস্ত করেছি, তাহলে আজকে এই জিনিসটা কেন হচ্ছে? কেনটা এখানে কি আছে আপনি জানেন? স্যার কি আছে না আছে, 50টা লোক এখানে ঢোকানো হয়েছে। আমরা এটা বলতে চাইছি, আমি একটু বলি। হ্যাঁ বলুন, অবশ্যই। এখানে আমাদের স্ট্যান্ডার্ড লেবার, আপনারা তো টিভি দেখছেন? হ্যাঁ দেখছি। টিভিতে কি বলছে, অন্য জায়গা থেকে লেবার আসছে, মাইগ্রেটেড, পায়ে হেঁটে চলে আসছে, তাদের না খেতে পেয়ে 17 জন মরে গেছে। এরা পায়ে হেঁটে এসছে, পায়ে হেঁটে আস্তে আস্তে 17 জন নিজের প্রাণ হারিয়েছে। একটু আস্তে কথাটা যদি না শোনেন আমার তো আপনারা বুঝতে পারবেন। 17 জন নিজের প্রাণ হারিয়েছে রাস্তায় হাঁটতে হাঁটতে। ওই জন্য আমরা সরকারের তরফ থেকে চেয়েছিলাম এক জায়গায় তাদের রাখতে, তাদের কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতে, খেয়ে যাতে তারা বাঁচতে পারে, কিছুদিন গেলে তাদের আবার ছেড়ে দেওয়া। হ্যাঁ স্যার, আপনারা ওদের কথা শুনছেন, ওদের কথা শুনছেন, ওদেরকে খেতে দিতে হবে, তাহলে আমাদেরকে খেতে দেবে কে? আমরা বাজার গেলে তিন মানে একজন বাজার গেলে আমরা আসলাম উড়িষ্যা থেকে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? মুর্শিদাবাদ শমশেরগঞ্জ থানা। তো কি হেডেড আসছে পুরোটাই? সম্পূর্ণ হেঁটে আসি না, কিছুটা হেঁটে আসছে, কিছুটা গাড়িতে যাচ্ছে, আবার নামিয়ে দিচ্ছে, আবার কিছুটা হেঁটে আসছে। কতজন আসছিলেন? আমরা আসলাম 18 জন, 6 জন অন্য দিকে চলে গেছে, আমরা একের সঙ্গে এখন 12 জন আসছি। এবারে আপনাকে এখানে রাখলাম কে? এখানে আমরা নিজে থেকে আমরা বললাম যে এত হাঁটতে পারা যায় না, আমি বিডিও অফিসে ঢুকে যাবো, বিডিও অফিস থেকে যে কোনো একটা ব্যবস্থা করবে, তোমার গোঘাট থানা আমার বিডিও অফিসে আমি মানে বসেছিলাম, সেখান থেকে আমাকে স্কুলে হাজিপুর হাই স্কুলে আরেকে নিয়ে আসছে। আপনার নাম? আমার নাম আদালত শেখ। আমরা আসলাম উড়িষ্যা চলে চলতে। বাড়ি কোথায় যাবেন? কোথায় যাবো? আমরা রানীতলা থালা আপনি যান। তাহলে পুরোটা কি হেঁটে আসলেন না কীভাবে আসলেন? আমরা আসলাম ধরেন যে ওখান থেকে মানে সবজি লরি আসছিলো, সেই লরি ধরে আমরা মানে এসে এখানে আমরা লরিওয়ালা ছেড়ে দিয়েছি। তারপরে আমাদের আসল ব্যবস্থাটা প্রশাসন দিয়ে এসে আমরা এখানে রাখে। কী চাইছেন কি তাহলে? আমরা চাইছি আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে আমরা বাড়ি পৌঁছে দিই।
কিছু বলেছেন কোনো বিডি অফিস থেকে কোনো খবর দিয়েছে যে সব জায়গায় যোগাযোগ করেছে কেউ এখন পর্যন্ত আমাদের কোনো মানে যোগাযোগ ঠিকঠাক করে আপনার নাম সাদ্দাম হোসেন বাড়ি বাড়ি হাসানপুর